এবং প্রেমগোপাল গোস্বামী মহারাজ, আরও অনেক সাধু সন্তগণ এবং সাধু সন্ত সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বগণ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। সকলকেই নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এখনো আমাদের পথ বদলায়নি, আমরা মানুষকে নিয়ে আছি, মানুষকে নিয়েই থাকব। গঙ্গার কথা অনেকে বলেছেন, গঙ্গা মা, মা ঠিকই, পৃথিবীতেই মা, তার গঙ্গা বাদ যাবে কেন? গঙ্গা তো অবশ্যই পৃথিবীর, তাই গঙ্গাকে বাঁচানোর কথা আমরা বলছি না, নিজেকে বাঁচানোর জন্য গঙ্গাকে বাঁচাতে হবে, নিজেকে। আজকে বিশ্ব যে পরিবেশ অবস্থা দাঁড়িয়েছে, গঙ্গা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বাঁচিয়ে রাখে, সেই কারণে গঙ্গার পরিচর্যা আমাদের করতে হবে, আমাদের সাথে। গঙ্গা হচ্ছে একটা নদী, ব্রহ্মপুত্র নদ, গঙ্গা নদী, এবং এই নদীকে আরতি করতে হবে। নদীকে কেন আরতি করতে হবে? আমরা মন্দিরে মন্দিরে বিগ্রহকে আরতি করি, হঠাৎ নদীকে আরতি করার এত ধুম লেগে গেল কেন? সনাতন ধর্ম আমরা অনেক কিছু শুনি, কিন্তু অনেক কিছু আমরা অনুধাবন করতে পারি না। যেমন শান্তির জল নিয়ে আমরা শান্তির জল নিই, শান্তির জলে কি বলছেন ঠাকুর মশাই? যখন মন্ত্র বলছেন তখন বলছেন অবশান্তি অবমানে জল, তুমি জলকে শান্তিতে থাকতে দাও, তবে তুমি শান্তিতে থাকবে। বনস্পতায় শান্তি, বনস্পতিকে শান্তিতে থাকতে দাও, তবে তুমি শান্তিতে থাকবে। এবার আমরা শান্তির জল নিচ্ছি, কিন্তু তাদের শান্তিতে থাকতে দিচ্ছি না। আমরা বলি 33 কোটি দেবগণ, সন্ধ্যা দেব নারায়ণ, সনাতন ধর্মে 33 কোটি দেবতা, আরে এত দেবতা কোথাতে গেল? 33 কোটি তো পশ্চিমবঙ্গে নেই লোক, তাহলে 33 কোটি দেবতা কোথাতে গেল? বলে সনাতন ধর্ম বললেন সমস্ত নদীকুলকে তোমাকে দেবজ্ঞান করতে হবে, নদীকে যদি তুমি দেবজ্ঞান করো তবে তোমায় নদী বাঁচিয়ে রাখবে। আমার পশু, আমরা বলি অ্যানিমেল প্রোটেকশন, অ্যানিমেল প্রোটেকশন আমাদের অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে সাধুরা করে গিয়েছেন, কি করেছেন, ময়ূরের সঙ্গে কার্তিককে সংযোগ করে দিলেন, বাঘের সঙ্গে সন্ধ্যসীমাকে দিয়ে দিলেন, ওর সঙ্গে বিশ্বকর্মের সঙ্গে হাতিকে দিয়ে দিলেন, এমন করে অ্যানিমেল প্রোটেকশন করলেন। আমরা এগুলো অনুধাবন করতে পারি না, তাই আজকে আমাদের গঙ্গা পূজার অর্থাৎ যত নদী আছে তত নদী আমাদের দেবতা, যত সরীসৃপ আছে তত সরীসৃপ আমাদের দেবতা, যত পশু আছে মা মনসা, মা মনসা বা সাপ আমার দেবতা, মানে হ্যাঁ সাপ দেবতা, কারণ এই সাপ যদি না থাকত ব্যালেন্স রক্ষা হতো না, ভারসাম্য রক্ষা হতো না, প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে বলে আজকে গরম 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 করে চিৎকার করছি। কিন্তু প্রকৃতির যদি ভারসাম্য থাকত, আজকে শুধু গাছ পুঁততে হবে না, গাছ পুঁতে দিলাম, ছবি তুললাম, ফেসবুকে চলে গেল, সবাই দেখলো, অনেক লাইক দিল, এ দিয়ে কোনো কাজ হবে না। গাছ পোতা মানে গাছের যত্ন করতে হবে, গাছকে বড় করে তুলতে হবে, সেই প্রচেষ্টা রাখতে হবে। নদী বুঝিয়ে দিয়ে সভ্যতা তৈরি হচ্ছে, এটা করা যাবে না। পুকুর বুঝিয়ে দিয়ে সভ্যতা তৈরি করা হচ্ছে, এটা করা যাবে না। পুকুর বোঝানো যাবে না, নদী বোঝানো যাবে না, কোনো জলাশয় বোঝানো যাবে না। এখন এমন ভয়ঙ্কর একটা দিন এসছে, এরপর তাপপ্রবাহে আমরা দাঁড়াতে পারবো না, এসিতে কিচ্ছু হচ্ছে না, এসির মধ্যে মানুষ ঘামছে। তাই আজকে গঙ্গা পুজোর দিনে আমরা সুরধনী মা, একদিকে আমাদের মহাপ্রভু, আমাদের পৌরপিতা মাননীয় বিমানকৃষ্ণ সাহা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, আমরা চৈতন্যময়, আমরা হাতের কাছে ভগবান ছেলে, আমরা দূরের ভগবান ধরতে যাই, সুতরাং হাতের কাছে চৈতন্য রয়েছে, সুতরাং সেই গৌর আর সঙ্গে গঙ্গা, গঙ্গার আরতি কেন? হে মা ভগবতী গঙ্গা,
তুমি আমাদের কৃপা করো, তুমি বয়ে চলো, তুমি যদি থেমে যাও আমাদের সভ্যতা থেমে যাবে, আমাদের কৃষ্টি থেমে যাবে, আমাদের সংস্কৃতি থেমে যাবে, সমস্ত কিছু থেমে যাবে। নদীকে, নদীর জল স্পর্শ করে লোকে পুত পবিত্র হয় কেন? অর্থাৎ প্রবাহমান ধারা যেখানে আছে সেটাকেই পুজো করতে হয়, সেটাকে দেবজ্ঞান করতে হয়। তাই আমাদের মা পতিত পাবনী গঙ্গা মা আমাদের দেবী, এই জন্য নবদ্বীপবাসী আজ থেকে প্রায় 18 বছর আগে কিছু মানুষ তারা এই গঙ্গা আরতিকে হরিদ্বার এবং বেনারসকে স্মরণ করে তারা গঙ্গা আরতি আয়োজন করেছিল। কিন্তু ওটা হরিদ্বার এবং বেনারসে হচ্ছে, নবদ্বীপে হবে তা নয়। আমাদের গঙ্গাকে পূজা করতে হবে, আরতি করতে হবে, স্তব করতে হবে। হে নদী, তুমি যেন রেগে যেও না, তুমি যেন উতলা হয়েও না, কারণ প্রকৃতি আমরা চাইলেও বৃষ্টি আসে না, আমরা চাইলেও ঝড় আসে না, আমরা চাইলে গরম কমে না। সুতরাং এক অদৃশ্য শক্তি, সুতরাং ব্রহ্ম পরমাত্মা ভগবান, সেই ব্রহ্ম পরমাত্মা অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে। তাই তার কাছে আমাদের নতি স্বীকার করতেই হবে। সেই কারণে আমাদের এই নদীকে আরতি করে, সুরধনী গঙ্গাকে আরতি করে আমরা জাগরণ করব। আর মানুষের কাছে এই বার্তা দেব, ও মানুষ, যাকে তুমি দেবতা বলছো তার মধ্যে নোংরা ফেলো না। ও মানুষ, যাকে তুমি পূজা করছো তার মধ্যে নোংরা ফেলো না, তার মধ্যে আবর্জনা ফেলো না, তাকে নোংরা করো না, তাকে সাবান দিয়ে তোমাকে গা ধোয়ার জন্য বাথরুম আছে, তোমার বাড়িতে একটা ট্যাপ পাম্প আছে, তার জন্য গঙ্গা নেই, খালি গায়ে হয়ে এরকম করে লুঙ্গি পরে তোমাকে সাবান ঘষতে হবে। সুতরাং গঙ্গায় সাবান ঘষা যাবে না। এইভাবে যদি আমরা সচেতন হই, এইভাবে যদি আমরা নিজেদের পরিকল্পনাগুলোকে ঠিক ঠিক মতো করতে পারি, আর আমাদের পৌরপতি বললেন শিষ্যরা শুনবে চোরায় না শোনে ধর্মের কাহিনী, ওই মন্ত্র নিয়ে চলে যায়, মন্ত্র গুরুদেব ওই কুলুঙ্গায় তুলে দেয়, ছবি থাকে ধূপকাঠিটাকে কাটা আলু দিয়ে আরতি করে ফেলে। এখন নিজে কারুর কথা শুনে না গুরুদেব, গুরুদেব এখন স্বদেশে চলে গেছে, তবু কিছু লোক শোনে না তা নয়, কিছু লোক, কিছু মানুষ এখনো মন্দির আশ্রয়ী, বৈষ্ণব আশ্রয়ী, গুরু আশ্রয়ী, তারা অবশ্যই গুরুদেবের কথা শোনে এবং তার বাক্যকে সত্য করার জন্য আমরা অবশ্যই আমাদের মন্দিরগুলো থেকে, বৈষ্ণব সমাজ থেকে আমরা চালনা করব, যাতে করে বৃক্ষরোপণ কর্মসূচি বৈষ্ণবদের মধ্যে দিয়ে, শিষ্যদের মধ্যে দিয়ে আমরা করে 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 একটা গার্ডেন বাগান এমনি করে তৈরি করে তাকে যত্ন করে আমরা লালন পালন করতে পারি। তাই আমাদের আরতি সময় হয়ে গিয়েছে, আমরা এবার আরতি করতে যাব। তাই আপনাদের, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আমাদের উপস্থিত রয়েছেন আমাদের পাঁচবারের বিধায়ক, আমাদের অত্যন্ত অভিভাবক, আমাদের কাছের মানুষ কুণ্ডলিকাক্ষ সাহা, আমাদের উৎসাহ প্রদাতা বিমান কৃষ্ণ সাহা, এখনো 76 বছর বয়সে কি করে গদগদ করে হেঁটে চলে যেতে হয় উনি ছাড়া আমরা দেখতে পাই না। আজকে যদি আমার 76 বছর হয় আমি গোলে পচে যাব, কিন্তু 76 বছর বয়সে একটা লোক গদগদ করে সমস্ত জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, এটা আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং সমস্ত কাউন্সিলর বৃন্দ, আমি আলাদা করে কারোর নাম বলে কাউকে বড় কাউকে ছোট করছি না, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতার্থ আপনারা এই পুণ্যতিথিতে আপনারা সবাই এসেছেন, এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা এসেছেন, এবং অগণিত ভক্তমণ্ডলী যারা এসেছেন তাদেরকে আমি প্রণাম জানাই এবং তাদেরকে আমার শ্রদ্ধা জানাই, আর মা গঙ্গার চরণে প্রণতি জানিয়ে আমার প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী আমাদের কার্যকারী সভাপতি, সুদিন গোস্বামী চরণ পদকা নিয়ে দমদমে গিয়েছেন, উনি আসতে পারেননি, আমাদের সভাপতি, যাই হোক, তাই আমরা আমাদের পক্ষ থেকে সকলকে আমরা সম্মাননা জ্ঞাপন করে আমার বক্তব্য রক্ষা করলাম। একবার সবাই মিলে বলুন জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় গৌর, জয় গৌর, জয় গৌর।